এখানে গন্ধরাজ মোমো রেডি। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি প্রাক প্রদর্শনী মেলা দেখতে চুচড়োতে। তো এখানে প্রাক প্রদর্শনী মেলা দেখো কবে থেকে কবে হবে, 27 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর। তো মেলাতে তো চলে এসেছি, এখানে শুধু খাওয়া দাওয়া দেখতেই হবে যে কী কী খাবো আমরা। তো চলো আর কী কী মেলায় বসেছে সবটা তোমাদের দেখাবো। আপাতত এসো খাবার কাউন্টারটাকে ঘুরে দেখা চাই, চলো। লাস্টেই আমরা চলে এসেছি আবার খাবার এখানে। তো দিদি এখানে অনেক কিছু আইটেম নিয়ে বসে আছে, আমরা এখানে এসেছি চিকেন তাওয়া তন্দুরি, তো দিদির কাছে খেতেই হবে। তো চলো আমার জন্য এক প্লেট চিকেন তাওয়া তন্দুরি বানাও। আর তারপরে এখানে আমি যেটা সব থেকে নতুন একটা ইউনিক জিনিস দেখেছি সেটা হচ্ছে চিকেন পাতুরি। ভেটকি পাতুরি খেয়েছি আর অনেক মাছের পাতুরি খেয়েছি, চিকেন পাতুরি কিন্তু খাইনি। তো চলো আপাতত আমি একটা চিকেন পাতুরিও তোমার কাছে আছে, চিকেন পাতুরি ঠিক আছে। তাহলে একটু টাইম টেকিংয়ের ব্যাপার, তো যাক একটু টাইম টেকিং, আমি এখানে বসে খাবো তারপরে যাবো। এখানে আমাদের তাওয়া তন্দুরি তৈরি হচ্ছে, চিকেনগুলো পুরো মশলা মাখানো আর একদম তাওয়াতে ভাজা হচ্ছে। এটা আবার চাপা পড়ে গেছে, এটা কি হচ্ছে? চিকেন উইং, পাতুরি, তাওয়া তন্দুরি, আরো অনেক কিছু আছে, চিকেন উইংস, চিজ চিকেন, চিকেন মোমো। দিবে জল আসছে কেন তোর? খাবো তো। চলো আমাদের এখানে তাওয়া তন্দুরি তৈরি হচ্ছে, ততক্ষণ আরো দেখে নিই আর কি কি আছে। এখানে একটা রয়েছে, এখানে আমাদের তাওয়া তন্দুরি রেডি, একদম রেডি। দিদি এটা প্রাইস কি আছে? 80 রুপিস বোনলেস আছে, 80 টাকার বোনলেস। আর এত ডিলিশিয়াস একটা গন্ধ বেরোচ্ছে, তার সাথে একটু চাটনি দিয়েছো তাই তো? ধনে পাতা চাটনি নিজস্ব। তো চলো খেয়ে দেখো কেমন খেতে, একদম বোনলেস চিকেন, নতুন ধরনের ভালো লাগছে। হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, অসম টেস্ট। আর বিশেষ করে ধনে পাতার চাটনিটার সাথে দারুণ লাগছে, ঝাল ঝাল বলো, হেভি লাগছে, ইউনিক লাগছে। ভাবি খাও কেমন খেতে একটু বল, এদিকে দেখি মুখে ভুনলোর তো বোন হেভি টেস্টি খেতে। তো আমরা নেক্সট খাবারটা হচ্ছে চিকেন তন্দুরি, যেটা আমরা খাবো। তো সরি চিকেন তন্দুরি না, চিকেন পাতুরি। দিদি এবার চিকেন পাতুরিটা বানাতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে চিকেন পাতুরি, এখানে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর পুরো সর্ষে টর্ষে দিয়ে মাখানো চিকেনটা একদম দিয়ে দিচ্ছে এর ওপর। একদম রেডি,
এটা কিসে বসাবে? এটা স্টিমে যাবে। আচ্ছা, আমাদের এখানে চিকেন পাতুরি রেডি। চিকেন পাতুরি আমাদের রেডি হয়ে গেছে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে। তো এটা আমরা এখন দেখবো কেমন হয়েছে। কতক্ষণ লাগলো দিদি ফ্রাই হতে, স্টিম হতে? 15 মিনিট লাগে। তার উপর কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছে। চিকেন পাতুরি রেডি, চলো একটু খেয়ে দেখা যাক। গ্রেভি গ্রেভি ব্যাপার আছে একটা। এটা সর্ষে দিয়ে ভালো গ্রেভি করেছে না? ওকে না, গরম মাঠে খেতে আরো ভালো লাগবে মনে হচ্ছে। যেমন ওই কিসেরটা পাতুরি আর ভেটকি পাতুরি শুকনো গরম ভাত দিয়ে দেখো চিকেনটা। তোমার গায়ে ফেলছো, তুমি গায়ে ফেলছো, হেভি গরম। অর্ডার দিলে ডেলিভারি ফ্রি আছে। পুরো গরম ভাত দিয়ে খাবার মতো চিকেন পাতুরি। ইলিশ মাছ কেমন দেখান? ইলিশ নয় রে, ওটা সরষে। কে কে ইলিশ মাছের গন্ধ পাচ্ছে? আমার মনে হলো ইলিশ খেলাম, চিকেনের মতন হতে। তোকে বলছিলাম না, চিকেন যদি সরষে দিয়ে করা হয় ইলিশ ভাপা তো এরম করে ওই জন্য। এটা ইলিশ মাংস, আমি যাচ্ছি। ভাবি কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এগুলো ভাত দিয়ে মেখে খেতে হবে গরম ভাতে। গরম ভাতে ও মানে ব্যাপারই আলাদা হয়ে যাবে। মাংস ছেড়ে এইসব খেতে মানে এই জিনিস কোনো খুবই তোদের এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। ওখানে জামাই কি লেখা দেখো? দিমাগ মুয়া, দিমাগ মানে হ্যাঁ দিমাগ। তো এসে একদম কাকিমার কাছে একদম স্পেশাল ঘুগনি আজকে খাবো আমরা। তো এখানে কাকিমা বানাচ্ছে আমাদের জন্য, তো চলো তোমাদের দেখাই যে কিরকম করে ঘুগনিটা বানাচ্ছে। তারপরে তো টেস্ট করে তো অবশ্যই বলবো যে কেমন খেতে। চলো এসে এখানে ঘুগনি নিয়ে নিয়েছে একদম রেডি, আর তার সাথে
এখানে শসা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছে। এটা কি ভাজা মশলা কিবা? আচ্ছা ভাজা মশলা, এটা হচ্ছে বিট নুন। আর তার সাথে এখানে দিচ্ছে পেঁয়াজ কুচো, শসা কুচো, আমার তো দেখেই জিভে জল আসছে, লঙ্কা। আহ দারুণ ডেলিশিয়াস ব্যাপার। শসা কুচো পেঁয়াজ কুচো দেওয়া হয়ে গেল এখানে। এরপরে এখান থেকে দিচ্ছে একটু লেবুর রস, আর আছে এখানে এটা টক জল নিশ্চয়ই, এটা দিয়েছে টক জল। আচ্ছা এটা ঝুড়ি ভাজা, এখানে ঝুড়ি ভাজাটা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিল। চামচ দিয়ে দিল, একদম তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঘুগনি। এখানে দিয়ে দিয়েছি, সাউন্ডের জন্য কপিরাইট হয়তো খেয়ে যেতে পারি পেছনে। তো ফার্স্টে বাইটটা দিয়ে খেয়ে দেখো, টক টক ভেবে ভালো লাগে। পেঁয়াজ মাত্র 10 টাকা, তোমার ঝটপট যারা যারা খেতে চাইছো অবশ্যই চলে আসো। সময় কিন্তু বেশি নেই, আমরা দলা গলিতে 6 তারিখ অব্দি মেলা থাকবে। 6 এটা কি মাস? অক্টোবর। তোমরা ঝটপট যাও গিয়ে খাও কাকিমার স্পেশাল খুবনি, আর একটা রেডি করে দাঁড়িয়ে আছে এখানে। এছাড়া এখানে ঝালমুড়ি টালমুড়ি সব পাওয়া যায়। এছাড়া মেলাতে তো আসলে বুঝতেই পারছো জামা কাপড় সমস্ত কিছু। তো আমি নেক্সট আর একজন দিদির কাছে চলে এসেছি। তো দিদির কাছে এখানে অনেক বেকড আইটেম এখানে অ্যাভেলেবেল দেখছি, তার মধ্যে এখানে চকলেটস, এখানে মাফিন, এখানে আছে অনেক কিছু। তো এখানে পিৎজা টিজা সব দেখতে পাচ্ছি। তো দেখো এখানে সব দামও লেখা আছে। তো দিদি তোমার স্পেশাল কি বলো? স্পেশাল, হ্যাঁ, যেটা আমি খেয়ে দেখবো আর কিরকম সেটা ফ্রেন্ডদের বলবো। যেহেতু জিনিসগুলো আমার হাতে তৈরি তাই সবই স্পেশাল, যেটা খাবে সেটাই ভালো লাগবে। তো তুমি বলো তুমি কি খাবে? দিদি এটা পছন্দ করে দেবে। কি খাবো আমি তো নিজেই বুঝতে পারছি না, কারণ আর একজন অপশন নিয়ে নিয়েছি। ভাই কি খাবো? তো এটা এটা কি দিদি? এটা চিকেন দিয়ে তৈরি চিকেন রোল। আচ্ছা এটা এটা পনির আছে, জিঙ্গি পার্সেল, জিঙ্গি পার্সেল, আর এটা পিৎজা। তো আপাতত আমার মাফিনের দিকে একটু চোখটা যাচ্ছে, এটা একটু তোলো দিদি একবার দেখাই। এখানে দেখো বেশ সুন্দর দেখতে ইয়েলো ইয়েলো। এটা কি ফ্লেভার? পাইনঅ্যাপেল দাও, এই দুটো আগে যাও। তো ফার্স্ট অফ অল ওটা খেয়ে আগে দেখি, যে একটা নর্মালি কেক নিয়েছি আর একটা পাইনঅ্যাপেল কেক নিয়েছি, দুটো খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন। দুটো দেব না, এটা একটা, এটা একটা, আর এই যে এটা একটা। চলো তুমি একটু খাও।
দারুন সফট কিন্তু একদম স্পঞ্জি একটা ব্যাপার আছে, আর উপরে প্রচুর এগলে সব প্রচুর টুটি ফুটি সব দেওয়া আছে। চলো দারুন দারুন খেলো, মিষ্টির মাত্রাটা কম আরো ভালো লাগছে, খুব যে অনেক কিরকিরে মিষ্টি নেই, খুব ভালো। আর মাফিনটা এত সুন্দর দেখতে লাগছে, দেখো পাইনঅ্যাপেল মাফিন, এটা একটু খেয়ে দেখি কেমন খেতে। আর উপরে আবার এর উপরে আছে দারুন হালকা একটা ফ্লেভার আছে, দিদির কাছে প্রথমে আমরা মাফিন খেলাম, কেক খেলাম, এবার খাবো আমরা দই বড়া। তো চলো দেখি দিদি কেমন করে দই বড়াটা বানাচ্ছে। এখানে দই বড়ার বড়াগুলো নিয়ে নিয়েছে, এখানে দই একদম নিজস্ব হাতে বানানো, এখানে দই দিয়ে দিয়েছে, তারপরে এখানে অনেক মশলা দেওয়া, আর দই বড়া মাত্র 25 টাকা দু পিস। এখানে এটা টক জল দিলে না, আনটা একটু কম দেবে, ব্যাস তাহলেই হবে। এখানে ভাজা মশলা, এটা একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, আবার ঝুড়ি ভাজাটা এটা সাদা মতো না, একদম রেডি দই বড়া একদম। থ্যাংক ইউ, দই বড়া একদম রেডি চলে আসা হবে, মিষ্টি মিষ্টি ঝাল 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 অতটা নেই, মিষ্টি লাগছে খেতে ভালো, টক টক। এবার একটু বড়াটা খেয়ে সফট একদম, দারুন টেস্টি দারুন টেস্টি, চলো কি বড়াদের কথা মনে পড়ে গেল, চলো তাহলে আমরা খাই আর বাকি সবাই কাউকে একটু দিয়ে দিই। ডেলিশিয়াস, চলো দই বড়া। তোর পার্টনার কোথায়? 9 খাবে না মনে, 9 মনে হচ্ছে দই বড়া খাবে না, ওটাই তুলে নিচ্ছিলাম আর একটু নিচে পড়ছিলাম, গন্ধরাজ চিকেন মোমো, আর এটা চিকেন স্প্রিং রোল, এটা চিকেন স্প্রিং রোল, দাঁড়া খাবো খাবো। ফ্রাইড মোমো, এখানে হচ্ছে ফ্রাই মোমো, এটা চিকেন মোমো ফ্রাই হচ্ছে, আমাদের যে চিকেন মোমো এটা অ্যাকচুয়াল অথেন্টিক নেপালি রেসিপিতে 28 ধরনের মশলা থাকে এটার মধ্যে,
পুরোপুরি ইউনিক টেস্ট না খেলে কেউ বুঝতে পারবে না, সেটা পুরোপুরি আনকমন। ফার্স্টে তো আমি একটা গন্ধরাজ মোমো খাবো, এটা একদম নতুনত্ব লাগছে আমার। আর কে কি খাবি তোরা? আর কি খাবি? আর তো আমি তো ভাব পেট ভরে আছে, নাইনও কিছু খাবে না আমার সাথে। চুপবে না, স্প্রিংগল খাবো। স্প্রিংগল কয়? স্প্রিংগল বলে দিবে। গন্ধরাজ মোমো কত করে? গন্ধরাজ তোমার 2460 করে। আর সঙ্গে আমাদের এই স্পেশাল টমেটো গার্লিক সস, এটা টেস্ট কেমন একটু আমাকে জানাবে। আর হ্যাঁ অবশ্যই, তার সঙ্গে স্যুপটাও আছে, স্যুপটাও দিচ্ছি। দিদি এখানে রাখলাম, স্যুপটাও অবশ্যই টেস্ট করে নিও। এখানে গন্ধরাজ মোমো রেডি। এখানে গন্ধরাজ মোমো রেডি, দেখো কি দারুণ, পুরো গ্রিন কালারের দেখতে। আর তার সাথে দিয়েছে টমেটো আর গার্লিক সস। চলো খেয়ে তোমাদের টেস্ট করে বলি কেমন খেতে। এই দেখো, পুরো ভেতরে চিকেনের ফ্লেভার, সামান্য একটু টক টক গন্ধরাজের পুরো ফ্লেভার। গন্ধরাজ মোমোর যে একটা গন্ধরাজের যে ফ্লেভার সেটা কিন্তু পুরো দমে আছে। এরকম নয় যে শুধুমাত্র নামটাই, মাত্র 60 টাকায় প্রায় 1, 2, 3, 4, 5, 6 পিস। এই দোকানের মোমো খেলে আপনি ঘুমের মধ্যে মোমোর স্বপ্ন দেখবেন, তো দারুণ খেতে। একটু স্যুপটা ট্রাই করুন। এখানে কি সুন্দর ধনে পাতা দেওয়া, তার সাথে চিকেনও রয়েছে, বহুত গরম। দারুণ টেস্টি। পুরো ধনে পাতার একটা ফ্লেভার, অসম অসম, দারুণ খেতে। অবশ্যই আসো আর গন্ধরাজ মোমোটা ট্রাই করতেই হবে, দারুণ খেতে। চলো দাঁড়ো, এসে গেছে আমাদের ফ্রাইড মোমো। দেখো কি সুন্দর দেখতে মোমোগুলো, তার সাথে টমেটোমের চাটনি, আর একদম মুচমুচ করছে, গরম। মুড়মুড় করছে পুরো, একদম ক্রাঞ্চি। সেখানে
শেষ হয়ে গেল তো। আমি এখানে একটা আমার সবচেয়ে ভালোবাসার জিনিসের একটা স্টল দিই, সেই জন্য এসেছি। কিসের স্টল দেখো? জীবন বাঁচাও, এটা হচ্ছে আমাদের গাছের স্টল। এখানে আমরা দিয়েছি সেটা হচ্ছে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা যেখানে সমস্ত গাছ আমরা এখানে এক্সিবিশনে এনেছি। তো স্পেশালি কি গাছ আছে? জেড প্ল্যান্ট আছে, লাকি বাম্বু আছে, অ্যাগ্লোনিমা আছে, মানে বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট, পুরোটা ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, পুরোটাই ইনডোর প্ল্যান্টের উপর আছে, তো খুব ভালো একটা প্রচেষ্টা চলছে। তো আমরা চাই আমাদেরকে, মানে তোমরা আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, যাতে আমরা এটা যে নতুন একটা প্রচেষ্টা সেটাতে আরও এগোতে পারি। মানে তোমরা না থাকলে তো বুঝতেই পারছো আমরা কিছুই নয়। তো অন্তত সাথে থেকো, এটাই আমাদের কাছে আর কি, তোমাদের কাছে আমাদের আবেদন আর কি। তো চলো, আমাদের তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো, আবার টাটা, বাই বাই।